চলে এলাম সামনে। তোমরা শোনো, আমি যে ভিডিওটা তোমাদের দিচ্ছি সে ভিডিওটা সম্পূর্ণ টপ একটা মাছ ধরার জায়গার ভিডিও, টপ প্লেস। কেউ বলতে চায় না, কেউ জানায় না, তাদের কারুর কারুর অসুবিধে থাকে যদি তোমরা সব মাছ ধরে ফেলো। সব মাছ যদি তোমরা ধরে নিয়ে চলে এসো, তারা যদি মাছ না পায়, উসিকে লিয়ে হাম বলতা হ্যায় হাম লোক কো ভাই, যে হাম জো ইয়ে প্লেস দেখাতা হ্যায়, ইয়ে ফিশিং স্পট ছুপে রয়েতা হ্যায়, এই স্পট আপকো হাম জানকারি দেতা হ্যায়। দেখিয়ে আর তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যে ডাক্তার কাকা চাল ভাজা দিয়েছে কি পরিমাণ মাছ ধরার ভিডিও তোমাদের স্পট ভিডিও পিকগুলো দিলাম, সাদা নারকোল চর্বি বাকর দিয়েছে, ফলের টাচ দিয়েছে, তামাক চার দিয়েছে, পনির চার দিয়েছে, সব মশলা দিয়েছি, লাল বাকর দিয়েছি, এখন মশলা পোলাওটা মাখি আছে দিয়ে দেবো, অনেক কিছু দিয়েছি, আরো 22-24টা দেওয়ার জিনিস বাকি আছে। তারপর চিকেন সাটে দিয়েছি, তাই এবার বুঝতে পারছো তো, বয়স্ক মানুষরা চিকেন সাটে বানিয়ে হেয় হইয় করে নাড়িয়ে দেখিয়ে পুকুরে ফেলে কত মাছ খাবে দেখাচ্ছিল, সব বাড়িতে ঢুকে পড়েছে। কেন বলো তো, এখন আর তারা কোনো ভিডিও দিচ্ছে না বা দেখাবে না। প্রফেশনাল মানুষরা ইউটিউবে এসে দেখাচ্ছিল হে হে হো হো করে, বুড়ো চিকেন সাটে, কচি চিকেন সাটে। আমাকে সাবস্ক্রাইবার তোমরাই আমাকে জানিয়েছিলে, অনেক কথা বলেছো, আমি অনেক কিছু বারণ করেছি তোমাদেরকে, প্রচুর মানুষ তোমরা আমায় বারণ করেছো, আমিও চুপ করে গেছি। তোমাদের আমি অনেকবার করে বারণ করেছি, না কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তবুও তোমরা বলছো যতটুকুনি বলার বলবে। তাই তারা তাদের আর দেখতে পাচ্ছ না কেন বলো তো, নির্লজ্জ লোক তারা, চিকেন সাটে চাল ভাজাকে নিয়ে অনেক হেলাফেলা করছিল, বানিয়ে নড়ে দেখিয়ে খাবার মাংস নিয়ে। তারা আমার বাড়িতেও অনেকবার এসেছে, আমার কাছেও এসেছে, আমি এইরকম ভাবে স্পট ভাবে বলে দিচ্ছি, তারা আমার বাড়িতে এসেছে, আমার কাছে বসেছে, আমার কাছে জিনিস নিয়েছে, মাছ ধরেছে। এটা তাদের পার্সোনাল সম্পত্তি, যে ক্রিটিসাইজ করা নোংরামো করা এরা করবেই, এরা করতেই থাকবে, কিছু বলো না এদেরকে। আর এখন তাদের আর দেখতে পাবে না কেন বলো তো, তারা রাত্রির দিন ওই চাল ভাজা বানাচ্ছে, চিকেন সাথে বানাচ্ছে, বানিয়ে মাছ ধরছে, সাদা চর্বি বাকর বানাচ্ছে, বানিয়ে মাছ ধরছে, এটাই আসে। পৃথিবী গোল এই জায়গাটাতেই আসে, কত টন টিটকিরি মনে আছে তো, এটাই তোমাদের বলছি। আবার আমার কাছে কিছু স্পট ছবি দিয়ে দিয়েছে, তারা মাছ ধরছে, সেই ছবিগুলো তো আমার দেওয়া উচিত আমার সাবস্ক্রাইবাররা, তারা কি পরিমাণ মাছ ধরছে। আর আমি তোমাদের জন্য একটা সেরা জায়গা আরও একটা ভিডিও এর পরে দেবো, আরও কয়েকটা ভিডিও দেবো, আর আমার মাছ ধরা কেউ কোনোদিন আটকাতে পারবে না, ওপরালা। তাই বলেছি, সে একটা ডায়লগ আছে, হামসে মাছ টাকড়া না, আমি অসভ্যতা করি না, কোনো জায়গায় কোনোদিন অসভ্যতা করিনি, কাউকে টনটিটকিরি করিনি, এটাই বলছি। যাদের ভালো লাগে তারা দেখো এই ভিডিওটা, ভালো লাগলে ভালো লাগলে সে সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপো, কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। আর যাদের ভালো লাগে চুপি চুপি দেখছো, তারা ভাই দেখো, তাদের দেখতেই হবে, তাদের না দেখলে তাদের স্বপ্ন সার্থক হবে না। যা দিয়ে দিয়েছি, যা এতদিন ধরে এসেছো, তা 10 ডবল 100 ডবল মাছ তারা ধরবে। কিন্তু একটা কথা, যত বড় শিকারী তোমরা হও, এই সাবস্ক্রাইবাররা যা মাছ ধরবে তাদের পাশে জিরো রেজাল্ট হবে তোমাদের, যা বলে দিলাম, যা জানিয়ে দিলাম, জিরো হয়ে যায়গা, আমারা সাবস্ক্রাইবার কা পাস জো বৈঠেগা, হামকো নেই মালুম,
तो नहीं बुझेगा हमको तो जीरो रेजल्ट होगा। একের পর এক হচ্ছ, বুঝতে পারছি। বাদ বাকি যে ভিডিওটা দেখাচ্ছি দেখো, যেও যারাই পৌঁছো এসব জায়গায় আমি তাদের কথা জানতে পারবো, কারণ সারা জায়গায় লোক আছে। আমি কোনো মাফিয়া লোক না, ভালোবাসার মানুষ। আমি ঝাড়খণ্ডে গেছিলাম, চোদ্দ তারিখ 20 তারিখ অবধি দাপিয়ে বেরিয়েছি, বা আমার নিজের যা কাজ থাকে, আমার একটা প্রফেশন আছে, তো সেই কাজের জন্য আমার জন্য অনেকেই প্রস্তুত, অনেক কিছু করতে করবেও তারা ভবিষ্যতে, এটাও বলে দিলাম। কাউকে আমি কোনো খারাপ কথা বলছি না, কিন্তু বলছি যে সুন্দরভাবে ইউটিউবে এসে সুন্দরভাবে থাকলে তার রেজাল্ট সে একদিন নিশ্চয়ই পাবে, বুঝেছো। আমি প্রপার ইউটিউবার নই, আমি অসভ্যতা করার জন্য আমার কোনো জন্ম হয়নি, আমি ডাক্তারি করেই খাই। কিন্তু মানুষকে আমি বলবই, তোমাদের যতই অসুবিধে হোক মানুষকে আমি জানাবই, আর আমার মাছ ধরা আটকাবে কে? সারা ভারতবর্ষ আমাকে দেখতে পাবে। নেক্সট ভিডিও আমি একটা অ্যাডভেঞ্চারের এরকম ভিডিও দেবো, ভালো ভালো জায়গা তোমাদের দেখাবো। তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো কাকা বলো, কাকা বলো, কাকা বলো, সব জায়গা জানিয়ে দেবো যখনই সম্ভব হবে। ভালোভাবে গিয়ে চার পাঁচ ছ বন্ধু মিলে গিয়ে বসে আসবে সব জায়গায়, সুপার সুপার কোয়ালিটির জায়গা প্লেস আমি তোমাদের দেখিয়ে দেবো। আর যারা ঘুমোচ্ছে মানে দেখছে মানে ওরমভাবে তারাও যাবে, তাদের জন্য এই ভিডিও, কিন্তু মুখটা বন্ধ রাখলেই তাদের জন্য ভালো, তারা যেন মুখটা বন্ধ করে এগুলো দেখে আর যেন এগুলো ভোগ করে, এটাই বলে দিচ্ছি। কারণ এইখানে এইভাবে বলার জন্যে আপনারাই দায়ী, আমাকে যেইগুলো বলতে হচ্ছে আপনারাই দায়ী, মানে বুঝতে পারছি তো, খবর পাচ্ছি তো কারা বানাচ্ছেন, কারা কি করছেন। আমি সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবারদের জন্যে আর আমার নিজের মানুষদের জন্যে, যারা আমার জন্যে এতটা স্যাক্রিফাইস করছে, এতটা ভালোবাসছে, আমি তাদের জন্যে। নাও ছবিগুলো দেখো, এর মধ্যে আবার কারা কারা মাছ পেলো, কোন কোন জিনিসে দেখো, আর বাদ বাকি আবার নেক্সট ভিডিও দেবো। আর আমার মাছ ধরা হয়ে গেছে শুরু, এটাকে আটকাতে পারবে না, সেই ভিডিওগুলো আমি দেবো, ঠিক আছে। কমেন্টস করো, ভালো ভালো কমেন্টস, ভীষণ ভালো কমেন্টস, ইউটিউবে এরকম কমেন্টস কারণ নেই। আর যে যা করবে তাদের জন্য জবাব দেওয়ার জন্য তোমরা তো আছো বলেই দিয়েছো, ব্যাস, ঠিক আছে। ভদ্রলোককে ভদ্র সম্মান দেবে সবাই। বাদ বাকি ভিডিওটা স্টার্ট করছি, দেখো। হ্যাঁ, কি দেখাচ্ছি দেখো, তোমরা বলবে কাকা কোন জায়গায় গিয়েছো গো, দেখো কি করছে তোমার এই বুড়ো কাকা, কত মানে কথা সুন্দর, বুড়ো চর্বি খাইয়ে দেখাচ্ছে, তাই তো, চিকেন সাটের বুড়োর। তাদের আজকে বলতি বন্ধ হয়ে গিয়ে, একদম বলা বন্ধ হয়ে গেছে, ঘরে ঢুকে গিয়ে চিকেন সাটি বানাচ্ছে, খবর পাচ্ছি, বানাক ধরুক মাছ সবার জন্য, ঠিক আছে। দেখো
তোমার হাওড়া থেকে টাটা নগর বেশি না 3 ঘন্টা লেট, খুব বেশি না গো, 3 ঘন্টা লেটে ট্রেন ঢুকছে, হাওড়া থেকে টাটা নগর ঢুকছি। আমি ঝাড়খণ্ড যাচ্ছি, দেখো এই জানলার ধারে বেশি টাকা দিয়ে টিকিট নেয়া, দেখো চলো পাল্লা ড্যাম কিরম হয় দেখাচ্ছি, দেখো ঝাড়খণ্ডের পাল্লা ড্যাম কিরম হয় দেখো। হাতি নামার জায়গা, ভালো ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা এখানে। আজকে 16 অক্টোবর 2024, খুব ভালো ঠান্ডা পড়ে গেছে। 16 অক্টোবর 2024, দেখো কোন কোন জায়গা দিয়ে ঘুরছি, দেখো ঝাড়খণ্ডের এইটা জায়গা মানবাজার 72 কিলোমিটার, বান্দমান 40 কিলোমিটার, পুরুলিয়া 82 কিলোমিটার, বড়াবাজার 39 কিলোমিটার, দেখো কিছু নাই, আমরা এই রাস্তা দিয়ে ঢুকে যাব। আমরা ঢুকছি পাল্লা ড্যামে ঢুকছি, দেখো কি জায়গা, দেখো পাল্লা ড্যামে ঢুকছি, ওপরে উঠছি, অনেক ওপরে উঠে যাচ্ছি, দেখো অনেক উপরে উঠছি, দেখো পুরো আমাদের টিম এসে গেছে, শান্তনু গাড়ি চালাচ্ছে, দেখো পুরো এদের আমরাই বলেছি আসতে সঙ্গে, দেখো এই এদের সব আমাদেরই সব লোকজন এখানকার, কি জায়গা দেখো, সব হাতি নাবার হাতি ঢোকার জায়গা সব। তোমাদের এটা দেখাবার জন্যে আমি ভিডিওটা কাটছি না, রাস্তাগুলো দেখো পুরো দুর্গম অঞ্চল আমরা ঢুকছি, অনেক ওপরে উঠছি আমরা, দেখো মাছ ধরার থেকেও জায়গা আগে দেখতে হবে। এই যে ড্যাম এসে পড়েছি, দেখো ড্যামে এসে পড়েছি, না এখানেই রাখো পুরো, দেখো এই ড্যামের জল দেখাচ্ছি, দেখো ওই যে ড্যামের জল পুরো দুর্দান্ত এলাকা, পুরো হাতি যখন তখন আসতে পারে, এই অ্যালার্টটা আমাদের থাকতে হবে। এই নাম বল, কৈলাস, এই সিদ্ধু, সোনু, এই যে সোনু হেলমেট পরা, শিবা, ঠিক আছে দাদা আমি আগে জায়গাটা দেখবো, হ্যাঁ জায়গাটা কাঁচে কাঁচ রয়েছে, দেখ একটু খালি পাটা দেখিস, আমি জায়গাটা একটু পছন্দ করব, তার আগে না একটুখানি দেখে নি কোন জায়গাটা ঠিক ঠিক হবে, তারপরে গিয়ে ব্যবস্থা। আর জায়গা দেখি মন ভরে যাচ্ছে, মাছের আর দরকার নেই এরকম মনে হচ্ছে, কি জায়গা, এতক্ষণ উপরে উঠলাম এবার নিচে নাবছি হেঁটে। আজকে 16 অক্টোবর 2024, পাল্লা ড্যাম ঝাড়খণ্ড, দুর্দান্ত জায়গা, জায়গাটা দেখাচ্ছি দেখো তোমাদের।
এতক্ষণ গাড়ি চালাচ্ছিল শান্তনু, শান্তনু হাতটা ওই যে মুখটা দেখাও। হ্যাঁ ঠিক আছে, আর এই যে সব পরিচয় তোমাদের দিয়ে দিয়েছি, আর এখানের মধ্যে যে মস্তান খালিগা হয়ে গেছে দেখো, জায়গা পুরো হাতি নাবার জায়গা পুরো, যখন তখন এইটা একটু অ্যালার্ট থাকতে হবে। ভালোই ঠান্ডা ছিল সকালে। হ্যাঁ আমাদের টাটা স্টেশন, যে টাটানগর স্টেশন তার থেকে প্রায় 50-60 কিলোমিটার দূর এই জায়গা। এই দেখো এটা হচ্ছে ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ডের পাল্লা ড্যাম। এইখানে তোমরা আসতে পারো, এইখানে তোমরা বসতে পারো। আমি তোমাদের কাকা বলছি, ডাক্তারবাবু বলছি, জেঠু বলছি, দাদু বলছি। দেখো এই জায়গা আমি এসেছি এই টিমের সঙ্গে তোমাদের দেখাবার জন্যে। মাছের খুব ভালো জায়গা, এই সময়টা মাছটা খাচ্ছে না, তবে এসেছি এই বসা হচ্ছে আস্তে আস্তে। এইখানে চার করা হয়েছে এই জায়গাটা। হ্যাঁ উপাচ্ছা দেখাও, ঘোরাও ঘোরাও। এবার টাটা থেকে প্রায় 50 কিলোমিটার দূর এটা, টাটা থেকে প্রায় 50-60 কিলোমিটার দূর। এখানে হেলমেট নিয়ে আসবে, হেলমেট না নিয়ে এলে ফাইন হতে পারে অনেক টাকা, অনেক টাকা ফাইন হতে পারে। মাথার হেলমেটটা নিয়ে আসবে যদি মোটর সাইকেলে আসো, আর গাড়িতে এলে কোনো ব্যাপার না। এখানে হাতির খুব ভয় আছে, হাতি হাতি এসে মেরে ফেলতে পারে। পিঁপড়ের ডিমটা পাওয়া যায় না এখানে, মিষ্টির গাছটা পাওয়া যায় না এখানে, ওই দুটো জিনিস নিয়ে এসো। মাখন গাছ এখানে পাওয়া যায় না, বাদ বাকি তোমাদের সব জিনিস মাছ ধরতে এলে এখানে নিয়ে আসবে। এই জন্যেই আমি তোমাদের এই জায়গাটায় এসেছি, আমি বিশেষ এক দরকারে বা পেশেন্টের জন্য বলতে পারো, চাকরিটির জন্য এসেছি। এসে সোর্স হয়েছে এখানে, এসে নিয়ে এসেছে ওরা আমাকে। এখানে কোনো জিজ্ঞেস লাগে না, এসে ফেলতে পারো। শান্তনু এই জায়গাটা বলো, মাইন্ড ব্লোয়িং প্লেস, এই মাইন্ড ব্লোয়িং প্লেস। হ্যাঁ একদম মাইন্ড ব্লোয়িং প্লেস, ভাবতে পারবে না। এটা ফিস্ট করার জন্য, আমাদের বাড়ির বউদের জন্য, কাকিমাদের জন্য, মাদের জন্য দারুণ জায়গা, ভাবার বাইরে। কিন্তু হাতির জন্য একটু ভয় আছে, নামতে হবে নিচে, উঠতে হবে উপরে, নামতে হবে নিচে, উঠতে হবে উপরে, নামতে হবে নিচে, উঠতে হবে উপরে। এখানে তোমরা বাইরের থেকে যারা আসবে, বাহার সে জো আতা হয় ওই কো ওই কে লিয়ে হাম বলতা হয় তুম ইধার মে শীতকাল মে ঠান্ডা কাল মে ফিস্ট করনে কে লিয়ে কি হবে হিন্দিটা আ সকতে আ সকতে ঠিক আছে। এখানে গান করতে পারো চেঁচিয়ে, ডিস্টার্ব করার কেউ নেই, কিন্তু বারবার বলছে এখানে হাতি আছে, আর কিছু ভয় নেই, হাতি আছে। মানুষজন খুব ভালো, এখানকার পরিস্থিতি খুব ভালো। একটু ঘুরিয়ে দাও জায়গাটা, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু মাছ সব বড়, খাবে কি খাবে না সেটা আমি জানি না, আমি এসেছি আমার শখ মেটাতে, বুঝতে পেরেছো? যে জায়গায় যাবো ছিপ উইল নিয়ে যাবো, পরিস্থিতি বুঝে ফেলার যদি চান্স আসে ফেলবো, আর যেখানে সুবিধা আছে সেখানে কোনো বাইন্ডিংস নেই, কোনো রকম কোনো অবস্ট্রাকশন নেই, অবজেকশন নেই, সেইখানকার প্লেসগুলো মুখে বলে দেবো যেখানে তোমরা আসতে পারো, ঠিক আছে? ব্যাস টাটা। দেখো পাল্লা ড্যামের চেহারাটা দেখো, পাল্লা ড্যাম ঝাড়খণ্ড দেখো, কি দুর্দান্ত জায়গায় এসছি দেখো মাছ ধরতে। এই জায়গাটায় বসবো দেখো, বারবার বলছি যে কোনো সময় হাতি আসতে পারে, অ্যালার্ট থাকতে হচ্ছে আমাদের, তবু এসেছি নেশা। টাটা নগর থেকে প্রায় 50-60 কিলোমিটার দূর পাল্লা ড্যাম, দেখো সবাইকে দেখাচ্ছি। এই জায়গায় আসতে পারো, এই জায়গায় কোনো পারমিশন লাগে না, নিজে নিজে দেখে। হ্যাঁ ঠিক জায়গায় ফেলো, চারটা ফেলো। এই দেখো শান্তনু চার করছে দেখো, এ শান্তনু মুখ দেখাও, দেখো আমার জন্য ছুটে এসেছে এরা, দেখো সোনু এরা আছে সব টিম আমাদের এইখানকার, দেখো
একটা ধুয়ে নাও ফেলে প্রচন্ড ঘোলাটে ঠান্ডা ছিল সকালবেলায় খুব শীত করছিল পুলাতা জামা খুলে ফেলেছি কিন্তু জায়গার জন্য মানে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা মানে সত্যি কথা বলছি আমাদের ওইখানকার কাকিমা জেঠিমা বা বোনেরা বা বৌমারা বা আমাদের সব বাড়ির লোকজন এলে সত্যি পাগল হয়ে যাবে এত সুন্দর ফিস্ট করার মতো জায়গা শীতকালের কিন্তু ওই একটা ভয় আছে যে কোনো সময় হাতি আসতে পারে কি হয় কি হবে বলা যাবে না এ শোনু এখানে চাল কড়া হলো কোথায় ফেলবি তুই টোপটা হ্যাঁ তুই ফেল ওই যেখানে চার সেখানেই ফেল ফেল তুই ফেল ফেল না ফেল তুই ফেল জায়গায় ফেল এলাকার বাইরে চলে যাবি না দেখো ঘোলাটে ওয়েদার এই জন্য আমি এতক্ষণ দেখাচ্ছি চলো না দারুণ জায়গা দারুণ মন ভরে যাচ্ছে এসে এই প্রথম এলাম দিল হ্যায় তো মানতা নেহি দেখো এই যে ফেলেছি একটা এই দেখো দুটো এই দেখো তিনটে দেখো কিভাবে দেখো পাথরের ওপর পাথর পাথর যাচ্ছে 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 যাতে না টেনে নিয়ে চলে যায় হুইলটা মাছ তো বড় মাছ নড়ছে কিন্তু টোপ নিচ্ছে না দেখো আর ওই দেখো শান্তনু দেখো কাগজ কুড়োচ্ছে বুঝতে পেরেছ তো ওই যে শান্তনু দেখো কাগজ কুড়োচ্ছে দেখো একদম বারবার বলছি কি দারুণ জায়গা আর ওই যে ওইখানটা উঠে ভিডিওটা দিচ্ছিলাম ওই যে ওরা ধরছে মাছ ওখানেও চার করে এসছি রুইয়ের আর এইখানে কাতলার কি খাবে জানি না বেশি না কলকাতা থেকে মনে হচ্ছে 250-300 কিলোমিটারের মধ্যেই হবে দেখতে পারো আসতে পারো ফিশিংয়ের জন্যে বা ঘোরার জন্য এলেই যে মাছ ধরতে হবে তা কোনো ব্যাপার নয় এটা তাই তো শান্তনু এটা পারমিশন লাগে না তাই তো পারমিশন লাগে না এসে এটা বসতে পারো কিন্তু মাছ আছে বারবার করে বললাম একটু দেখে তোমাদের বড়শি যে কাঁটা বলো যা বলো আটকায় আটকে যায় সেটা দেখে কয়েক সেট বেশি বড়শি এনো আর ভালোভাবে হুইলকে গার্ড দিও ভালোভাবে হুইলকে গার্ড দেবে এই যে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে ওটাতেও রুইয়ের চার করা করে এসেছি আমি দেখো শান্তনুকে দিয়ে ফেলিয়েছি এবার ওয়েট অ্যান্ড সি আবার ইংরেজি বলে ফেললাম বাংলা বলতে বলতে এই যে আমরা ঝাড়খণ্ড পাল্লা ড্যামে এসেছি ধরো এটা মাছ ধরার ভিডিও কিন্তু তোমরা এটা বেড়াতে যাওয়ার ভিডিও ভাবতে পারো মানে তাই তো শান্তনু একদম এটা এটা লাখ টাকা দিলেও এই জায়গা পাওয়া যায় না হাজার হাজার টাকা খরচা করে মানুষ বেড়াতে যায় পাহাড়ে পর্বতে এখানে ওখানে সেখানে যায় কিন্তু এ যা জায়গা তোমাদের বলে বোঝাতে পারছি না আমি বহুদিন বাদে এরকম একটা প্লেস খুঁজে পেলাম দেখো আমি বারবার এই জন্য তোমাদের দেখাচ্ছি দেখো দারুণ জায়গা পুরো হাতি আসতে পারে কিন্তু এই প্লেস কেউ না জানালে কেউ না বললে কেউ খুঁজে পাবে না মাছ হবে কি হবে না সেটা বড় কথা নয় কিন্তু বেড়াবার হিসেবে এরা মাছ নড়ল আজকে হচ্ছে আমাদের 16 অক্টোবর 2024 ঝাড়খণ্ডের পাল্লা ড্যাম টাটা থেকে 50-60 কিলোমিটার দূর দারুণ শান্তির জায়গা আরও প্রচুর মাছ আছে বেশ ভালো সুতো বেশ জোড়ালা জোড় আছে এরকম সুতো চাই ভালো বড়শি চাই ব্যাস মাছের নেশা যাদের তারা আসতে পারো যাদের বেড়াবার নেশা আছে বাড়ির সকলকে নিয়ে আসতে পারো হাঁটু একটুখানি যেন একটু শক্ত সমর্থ থাকে আমাদের বউ মানুষদের কাকিমাদের
বোনেদের বৌমাদের তবেই আস এসো, পড়ে যাবার খুব একটা ভয় নেই, উঁচু নিচু করতে হবে একটু। শান্তনুকে দেখিয়ে দিলাম, নিজের হয় একটা আলাদা ব্যাপার, নিজের হলে যাওয়া যাবে সেই ধারে সেই জানে সেই গাছতলে। লে 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 বকিন না, তুই তুই বকিন না, ভাই মাছ ধরেছে একটা বড় কাতলা, সাইডটা দেখুন, কাতলা সাইডটা দেখুন, দেখি এবার কাতলা ছবিটা দেখি একটু, কাতলা বড় কাতলা গেরি কাতলা আছে